রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষকে দেখে মনে হবে সবাই মাতাল, এই বাক্যটাই আসছে। মানুষকে দেখে মনে হবে মাতাল, সবাই যেন মদ খেয়েছে। আল্লাহ তাআলা বলছে শোনো, এরা কেউ মাতাল নয়, আমার আযাব তাই এতটা কঠিন। এরা যে কিয়ামতের মাঠের দৃশ্যপট, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। শোনো, আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো, আর তাদের দুজনকে না মেনে তুমি তোমার আমলকে নষ্ট করো না। সারা জীবন যদি কিয়াম করেন তো সারা জীবন আপনি ভুল রাস্তায় রয়েছেন। কেন? আপনার আমল বাতিল, আল্লাহ আর আল্লাহর রাসূল এর কাছ থেকে এরকম কোনো বিধান আসেনি। টঙ্গীর মাঠ কেন? গোটা পৃথিবীটা যদি টঙ্গীর মাঠের নামকরণ হয় এরকম আখেরি মোনাজাতে, যদি মনে করা হয় যে ওখান থেকে আমি কিছু বেনিফিট পাবো, আল্লাহ আমার দোয়া কবুল করবে, গোটা পৃথিবীর মানুষ যদি টঙ্গিতে যায় গোটা পৃথিবীর মানুষই বিদাতে লিপ্ত থাকবে। ইসলাম ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা শোনো, তোমরা যখন মসজিদে উঠবে তখন তোমরা ডান পা দিয়ে উঠো, অথচ জুতো খুলো বাম পায়ের। আপনার ইখতিয়ার নাই, আপনার নাম যদি আব্দুর রহমান হয় তাহলে আপনাকে বাম পায়ের জুতো খুলে, ডান পায়ের জুতো পরে খুলে মসজিদে ঢুকতে হবে। আপনি মসজিদে ঢোকার সময় বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 286টা আয়াত পড়বেন, নিঃসন্দেহে সেখানে পাপ হবে। কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওখানে কি বলতে হবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সহবাস করা দোয়াও শিখিয়েছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলাকে একজন ব্যক্তি কটাক্ষ করে বলছে, তোমাদের নবী কি তোমাদেরকে সব শিখেছে? আরে তোমাদের নবী কি বাথরুমে এলেও শিখেছে? তো তিনি তখন বলছে জি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানে কাবার দিকে মুখ করে অথবা পেছন করে বাথরুম করা যাবে না। শিখান নে রাসূল, শিখান নে আমাদেরকে? জি শিখিয়েছেন। তাহলে এই যে গাইডলাইন কোরআনুল কারীম, এইটাকে মেনে আপনি যদি চলার চেষ্টা করেন দেখবেন এলাকার 99% লোক কিয়ামতের মাঠে যাওয়ার আগে আউট। আপনাকে প্রত্যেকটা পাই টু পাই দেখাবো, একটু খেয়াল করেন। এলাকায় সবচেয়ে বেশি সলাতে যায় মানুষ কোন সলাতে জানা যায়? খেয়াল করেন, সারা জীবন যদি বগুড়ার মানুষ জানাজার সালাত আদায় না করে 1 ইঞ্চি পাপ হবে না, কিন্তু আসরের পরে জানাজা হবে বলে এলাকার কিছু লোক একেবারে মনে হচ্ছে আকাশ থেকে এখন আল্লাহ তাআলা নামিয়ে দিল, সুন্দর একটা পাঞ্জাবি পরে চকচকা গাল নিয়ে মাথায় একটা সাদা টুপি দিয়ে দাঁড়িয়ে আছে, জানাজা পড়বো। জি, জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে আছে, আসর চলছে ভিতরে, আসর পড়া লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মাদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছে করে এমনি এমনি নিজের খেয়াল খুশি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, এই ব্যক্তি মুসলমান নয়। তাহলে সপ্তাহে যারা একদিন যায় মানে শুকুর আলী, তারা নাকি মুসলমান সমাজে শুকুর আলীর সংখ্যা বেশি। মানুষ তো মানুষের সাথে বাটপারি করে করে পাবলিকও আল্লাহর সাথে বাটপারি করে। আরে ওরকম বাটপার আমার সামনে বসা আছে, আপনি দেখবেন আজকে জুমার দিনে সালাত আদায় করেছেন, আপনি আপনি আসরে যাননি। কি ভুল বলছি আমি? আপনাকে আজকে ফজরে পাওয়া যাবে না আমি জানি তো। আপনাকে যদি বলে এই মোনাফেক ধারণ তো আপনি রেগে যাবেন, বলেন কি, কিন্তু আমি আপনাকে বলছি আপনি মোনাফেক, খেয়াল করেন তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ইশার নামাজ আর ফজরের নামাজ। ফজরে গিয়ে দেখেন 5 জন আর জুমায় দেখেন 500 জন, মানে খালি মুনাফিক আর মুনাফিক, চারিদিকে মুনাফিক। আমি বলছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি ট্রান্সলেটর মানে অনুবাদক, আমাদের সমাজটাই এমন করে ঢেলে সাজানো আছে, মানে মানুষকে এরকম বলাই হয়েছে মানুষ বুঝে যে জুমার দিনে সালাত আদায় না করলে কি মুসলমান থাকা যায়, মানে সপ্তাহে একদিন সিগনেচার করে নাকি সারা সপ্তাহের সারা মাসের বেতন নিবে। আশ্চর্য দুনিয়া গো। হ্যাঁ, আপনার
ছেলেটা গার্মেন্টসে চাকরি করে, ওকে বলেন তো সপ্তাহে 6 দিন ঘুমিয়ে 1 দিন গিয়ে ওজনের বেতন নাই, ওর পেছনে বাড়ি দে ওখান থেকে ওকে তাড়িয়ে দিবে, দিবে কি দিবে না? সাহাবায়ে কেরামের মধ্যে ইজমা ছিল, ঐক্যমত ছিল, কোন ব্যক্তি যদি সালাত ছেড়ে দিত এক ওয়াক্ত দুই ওয়াক্ত দেখত তারপরে তারা কাফের মনে করত, অথচ আপনার 18 বছরের ছেলেটা আজকেও মুরগি জবাই করেছে। সৌদি ফতোয়ার বোর্ড বলছে যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তির জবাই কিন্তু পশু খাওয়া হারাম। বাপের বেটা হলে ফেলে দেবেন আজকে ওই গোস্তটা, কেন আপনি এখনো গাইডলাইনই বুঝেননি। আমাদের এক নম্বর সামাজিক ব্যাধি যে আমরা খেয়াল খুশি মতো সালাত আদায় করে নিজেকে মুসলমান মনে করি। জনাব একটু খেয়াল করেন, এই যে মোবাইলটা, এই মোবাইলটার দাম ধরেন 20,000 টাকা, একটা ডিসপ্লে আছে, একটা ব্যাটারি আছে, একটা সিম ঢুকানোর জায়গা আছে, একটা চার্জিং পোর্ট আছে, আর ধরেন কি বলবো ওই যে মেমোরি কার্ড ঢুকানোর জায়গা, পাঁচটা জিনিস আছে। কটা জিনিস? পাঁচটা জিনিস। দাম কত? 20,000। ভালো করে খেয়াল করেন। এবার আমি মোবাইলের দোকানদার, আপনি আমার কাছে গিয়েছেন, আমি বললাম জনাব এই মোবাইলটা আপনি 20,000 নয় 15,000 টাকায় পাবেন, তবে শুধু চার্জ দেওয়ার জায়গাটা নাই, কিনবেন? জনাব সব যে রয়েছে খালি ডিসপ্লেটা কাজ করে না, 1,000 টাকা দিয়ে নেবেন না, কেন? কোনো কাজ নাই তো, সব রয়েছে, শুধু সিম ঢুকানোর ছোট্ট একটা ফুটো ওই জায়গাটা নাই, কেউ নেবেন নাকি? তাহলে ওই ফুটোটা নাই মানে ওটা মোবাইল না, ভালো করে বুঝবেন, ওই ফুটোটা না মানে বলেন মোবাইল না। অতএব পাঁচ ওয়াক্ত সালাত সমান সমান একটা প্যাকেজ না, বুঝাতে পারলাম না। হজ করতে গিয়েছেন আপনি, হজ করতে গিয়ে বলছেন যে সাফা মরার তো আপ করলাম, কাবার তো আপ করলাম, নাও আই এম ফিলিং ভেরি টায়ার্ড, এখন আমি খুব নিজেকে টায়ার্ড ফিল করছি, এখন আর যাবো না, জামারাতে যাওয়ার দরকারই বাকি, শয়তানকে পাথর মারার দরকারই বাকি, আরে কুরবানি করারই বা দরকার কি, মাথা নেড়া করে বসে আছেন, হজ হবে কেন? ওই যে ফুটো নাই না, ওটা একটা ছেড়ে দিয়েছেন, তাই না? তাহলে হজ সমান সমান কয়েকটা জায়গার নাম না মিলে ওটা সমান সমান হজ, চার পাঁচটা জিনিস মিলে মোবাইল, পাঁচ ওয়াক্ত সালাত মিলে মিলে আল্লাহর কাছে একটা সালাত। আমি কেন বললাম যে এই ব্যক্তি আমাদের সমাজে যারা মানুষ সালাত আদায় করে খালি জুমার দিনে, তারা আল্লাহকে দেখানোর জন্য সালাত আদায় করে না, তারা এলাকার পাবলিককে দেখানোর জন্য সালাত আদায় করে। সেই ব্যক্তিকে যদি বলেন জনাব খালি জুমার দিনে কেন আসেন, তিনি বলবেন একটা দিন না আসলে মানুষ মুসলমান বলে নাকি, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার বললেন আকিমি সালাত, তোমরা সালাত কায়েম করো। আপনি একটা মেয়ের সাথে জেনা করেছেন, কি করেছেন? জেনা করেছেন, একজন মানুষের সম্পদ অবৈধভাবে দখল করেছেন, আল্লাহর কাছে গেলে আল্লাহ বলবে কি করেছো? আল্লাহ এই যে ওই লোকটার জমির আলটাকে একটু বেশি বেশি কেটে নিয়েছিলাম, অমুক মহিলার সাথে জেনা করেছিলাম, আল্লাহ আপনার সাথে কথা বলবে, আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে তুমি তোমার ওজোর পেশ করো, কেন জেনা করলা আর কেন এইগুলা করলা পেশ করো, আল্লাহ বলবেন। এবার আপনি সালাত আদায় করেননি, আপনি সালাত আদায় করেননি, এবার আপনার সাথে কি হচ্ছে দেখেন, মা সালাকাকুম ফিস সাকার, যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন, কলু সেই ব্যক্তি সেদিন বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, গার্মেন্টসে 7 দিনের মধ্যে 6 দিন কামাই করে 1 দিন গিয়ে যেমন বেতন পাওয়া যায় না, ঠিক তেমনি 7 দিনের মধ্যে 6 দিন কামাই করে খালি শুকুর আলী হয়ে আল্লাহর কাছে মুসলমান থাকা যায় না। অতএব যে কোনো ভিত্তিতে আপনাকে সালাত আদায় করতে হবে, যদি আইস পড়ে উপর থেকে তাও সালাত আদায় করতে হবে, সালাতের ওয়াক্ত যদি চলে যায় আপনাকে সালাত আদায় করতেই হবে। সিরাজগঞ্জের আগে জ্যামে আটকে পড়েছি, সারা রাত বসে আছি জ্যামে, দেখলাম ফজরের ওয়াক্ত যাই যাই কি করি পানিও নাই, আরে পানি যে খাবো এটুকু নাই গাড়িতে, এমন অবস্থা দিনাজপুর থেকে আসছি উপায় নাই, গাড়িটা জ্যামে দাঁড়িয়ে আছে, নেমে পড়ে তায়াম্মুম করে সালাত আদায় করলাম, কিছু করার নেই। কেন সালাত এমন একটা ইবাদত যতক্ষণ না আমি মারা যাচ্ছি তার আগ পর্যন্ত কোনো অবহেলা করা যাবে না। অথচ মসজিদগুলোকে ফজরে দেখেন আমরা গাইডলাইন অনুযায়ী চলতে পারি না,
এবার ওই লোক যে সালাত আদায় করে এরা পাবলিকের জন্য করে দেখায় আপনাকে আমি মুসনাদে আমাদের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে এই ব্যক্তি ওই সালাত আদায় করলে শিরক করলো খাস তওবা ছাড়া কোন ব্যক্তি যদি মারা যায় শিরকের পাটি তার থাকার জায়গা জাহান্নাম সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116 জনাব এই ব্যক্তি যে সবাইকে দেখানোর জন্য সালাত আদায় করে তার প্রমাণ আপনি ও শুধু জুমার দিনে সালাত আদায় করে বাদবাকি করে না কেন ও ভেতরে ভেতরে ভাবে আজকের দিনটা যদি মসজিদে না যায় পাড়া মানুষ বলবে কি আমাকে আমি মুসলমান এটা কি হয় অমান সোমা ইউরাই ফাকাদ আশরাকা কোন ব্যক্তি সিয়াম পালন করে রোজা রাখে কাউকে দেখানোর জন্য জনাব এখানে একটু কেমন লাগছে যে রোজা রাখলে তো সকাল থেকে না খেয়ে থাকতে হয় এটা আবার কাউকে দেখানোর জন্য কি করে হয় আমি আপনাকে এই এই ক্যাটাগরির লোক চিনিয়ে দিচ্ছি একটু খেয়াল করেন রমজান মাস এসেছে 26 রমজান তো 26 রমজানের দিনে মসজিদে গিয়েছে মাগরিবে একজন ব্যক্তি উনি তো তেমন করে সালাত আদায় করে না তবে রমজান মাস আসলে কিছু মানুষের ঈমানের গতি বেড়ে যায় যেমন বক্তার সিজন এখন টাকা ইনকামে সিজন বুঝেন না এটা কত বলবো প্রতিদিনই তো বলছি তারপরে তো 50000 টাকা কন্টাক্টের বক্তাকে আপনারাই ডাকেন দিন রাত বলছি যারা কন্টাক্ট করবে ওদেরকে ডাকেন না এদের বক্তব্য শুনে হারাম কতদিন বলবো আমি মানুষ কে শুনে কার কথা বলে শোনার তো কেউ নাই না বলে সুরেলো কণ্ঠ অমুক তমুক রুনানা এলাকায় ডাকেন এত যদি সুর শোনার ইচ্ছা তা আপনি বক্তাকে ডাকলেন কেন বলেন তো পাবলিকই তো খারাপ করে দিয়েছে একটা বক্তা যদি 50000 করে পান নাইট নেয় তাহলে ভাবেন তো ক কোটি টাকার মালিক আশ্চর্য গো বক্তা বয়ান করার সময় বলছে শোনো এই মজলিসটা হচ্ছে জান্নাতের বাগান হুজুরকে 5000 টাকা কম দেওয়া হয়েছে আমি জান্নাতের বাগানে ঢোকেন হুজুর বলে জান্নাতের বাগানে যাব না তো মাগরিবের সময় ব্যক্তি সালাত আদায় করেছে এলাকার গণ্যমান্য ব্যক্তি উঠে বসে আসসালামু আলাইকুম বলছিলাম যে কালকে আমার বাড়িতে ইফতার মাহফিল পার্টি দয়া করে সবাই যাইয়েন এরকম লোক আছে নাই না ব্যাকগ্রাউন্ডের সিনটা এখনো বলিনি এবার এবার শুনবেন ব্যাকগ্রাউন্ডের সিনটা কি দেখেন রাত্রিবেলায় যখন খাওয়া দাওয়া সব কমপ্লিট 9:30-10টা বাজছে তখন ওই লোক যে নিমন্ত্রণ করে আসলো ও এবার ওর স্ত্রীকে বলছে ও ময়নার মা জি বলো বলছে আজকে ভোরে ডাকিও আমাকে ভূতের মুখে রাম নাম আরে পাড়ার মানুষ চিনুক না তুলুক ময়নার মা তোকে ভালো করে চিনে একই জিনিস গায়ে 3 কুইন্টাল গোস্ত এ সিয়াম পালন করতে পারে না রমাদানের আগের দিনের গ্যাস্ট্রিক শুরু হয়ে যায় মানে বাপারের উপরে পিএইচডি করেছে না তো এই লোক তার স্ত্রীকে বলছে ও ময়নার মা আমাকে ফজরের সময় মানে সাহারি খেতে ডাকো তখন ময়নার মা তো আকাশ থেকে পড়েছে বলে কি রে পাবলিক ও বলে ডাকতে মানে বলছে তোমার ফজরই তো হয় 9টায় তুমি উঠো ঘুম থেকে 9টায় আর আজকে ডাকো মানে তো ওই লোক তখন বলছে আরে পাগলি কালকে আমার বাড়িতে ইফতার মাহফিল পার্টি আমি যদি সিয়াম না থাকি আমি যদি রোজা না থাকি তো লোকে বলবে কি রে আছে না নাই তাহলে হাদিস মিললো কিনা অমান সোমা ইউরাই ফাকাদ আশরাকা কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করলো সে ব্যক্তি শিরক করলো মানে ওই দিন শুকিয়েও থাকলো আবার জাহান্নামের জায়গা তৈরিও করে নিল 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা কোন ব্যক্তি দান করলো মানুষ তাদেরকে দানবীর বলল এটা শুনে তার বুকের ছিনাটা চড়া হয়ে গেল সেই ব্যক্তি থাকার জায়গাতে জাহান্নাম কথা বুঝছেন আমার তাহলে আজকে থেকে এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে যত দিন বাঁচবেন পৃথিবীর সব ইবাদতের সাথে টাল বাহানা করলেও সালাতের সাথে টাল বাহানা করা যাবে না কি করে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো তোমরা যুদ্ধের ময়দানে রয়েছো একদল যুদ্ধ করবে আর একদল সালাত আদায় করবে ওই দলে সালাত হয়ে যাবে আবার তোমরা যুদ্ধ করবা আবার এরা সালাত আদায় করবে আর আপনার বাড়িতে যদি বিয়ে আসে তো মাগরিবের সময় বিয়ে গেছে ইশার নামাজ পড়ে রাত 11টার সময় জিজ্ঞাসা করছে ও মামুনির মা ইশার নামাজ পড়েছে তো যে তোমার কি বুড়ো বয়সে ভীমরতি এখন মিডল অফ দ্য নাইট আছে না এরকম লোক গল্প করতে করতে তোর কি আমার চলে গেছে তোর হিসাবই নাই যে আমি নামাজই পড়িনি শুনুন সৌদি আরবের বুকে একটা জিনিস খেয়াল করে দেখবেন ওদের সম্পদের শেষ নাই কিছুদিন আগেও 3টি সোনার খনি আর 2টো আপনার তামার খনি বের হয়েছে
এত বরকত কে নাজিল করে? সালমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বরকত দিবে যদি সৌদির মতো করতে পারি। যখনই বলবে হাইয়ালা সালাম, দোকানকে বন্ধ করে দেন, কাজকে থামিয়ে দেন, মেশিনকে থামিয়ে দেন, তাঁত শিল্প থামিয়ে দেন, মুদিখানার দোকানে সাদা মেরে দেন, সঙ্গে সঙ্গে চলে যান, আল্লাহ তাআলা বরকত দিবে। শুনেন, আপনাকে স্পষ্ট করে বলে যাচ্ছি, আজান হওয়ার পরে যদি আপনি কাজ করেন ওই কাজে বরকত থাকবে না। আপনি মিলিয়ে নেন আপনার সাথে। সলাৎ এতটা জরুরি কেন? সলাৎ হচ্ছে অ্যাডমিট কার্ড, বুঝেন কি? পরীক্ষার হলে সব নিয়ে গিয়েছেন, অ্যাডমিট কার্ড নাই। আপনি মন্ত্রীর ছেলে হলেও পরীক্ষার হলে ঢুকতে পারবেন না, কেন? উইদাউট অ্যাডমিট কার্ড পুপিল ক্যান নট এন্টার টু দা এক্সামিনেশন হল। একটা ছাত্র অ্যাডমিট কার্ড ছাড়া কি করে না? পরীক্ষায় ঢুকতে পারে না। ঠিক তেমনই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সলাৎ নাই তার দিন নাই, যার সলাৎ নাই তার দিন নাই, যার সলাৎ নাই তার দিন নাই। তার মানে আপনার নাম আব্দুর রহমান, ভোটার কার্ডে আব্দুর রহমান, এনআইডিতে আব্দুর রহমান, জন্ম নিবন্ধনে আব্দুর রহমান, পাসপোর্ট করেছেন ইন্ডিয়া যাওয়ার জন্য তাও আব্দুর রহমান, আল্লাহর কাছে গিয়ে দেখছেন আপনার নাম চণ্ডী দাস। হাসছেন আপনি? খেয়াল করে দেখেন, আমরা তো বুঝতে পারি না, আমাদের অজু ভেঙে গেলে আমরা বুঝতে পারি যে অজু ভেঙে যাওয়ার সিস্টেম জানা আছে, কিন্তু সলাৎ আদায় না করলে যে মুসলমান থাকে না, আমরা পাবলিক জানার পরেও মানি না। চারজন প্রখ্যাত ইমাম আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে শুরু করে সবাই, তিনজন ইমাম কড়া ফতোয়া দিয়েছে, একজন ইমাম নরম ফতোয়া দিয়েছে। নরম ফতোয়া দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আগে নরম ফতোয়াটা আপনাকে বলি, তাকে বলা হলো যে আমার সন্তান সলাৎ আদায় করে না, ও আবু হানিফা একটু আমাকে বলো না যে এই বিষয়ের মাসালা কি? তো আবু হানিফা রহমতুল্লাহ বলছে, আপনার সন্তানকে জেলের মধ্যে ঢুকিয়ে দেন, অত দিন মারেন যতদিন হয় সলাৎ আদায় করছে, আর নাহলে মরে যাচ্ছে। দেখি কটা হানাফি আছে বগুড়ায়, বা ছেলেকে গিয়ে আজকে ঢুকাবে ঘরে, কত দিন মারবে, হয় সলাৎ আদায় করবে আর নাহলে মারতে মারতে মেরে ফেলতে হবে। আর তিনজন ইমাম কি বললো? কিছু না, হ্যাং কিল অফ ডেথ, কিচ্ছু করার নাই, একবারে সরাসরি ফাঁসি, আর নাহলে গলাটাকে উড়িয়ে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাৎ আদায় করছিলেন, দীর্ঘ সিজদা করলেন, আমরা ভাবলাম ওহি আসছে নাকি, আমরাও সিজদায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছিলাম। অনেকক্ষণ পর তিনি সিজদা থেকে মাথা তুললেন, আমরাও তুললাম, সলাৎকে শেষ করে আমরা বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু বলেন না, এতক্ষণ ধরে সিজদা করলেন মানে আপনার কাছে কি ওহি আসছে না? আরে আমি যখন সিজদায় গিয়েছি দেখছি যে হাসান আমার কাঁধের উপরে খেলছে, ভাবলাম ওকে আমি ডিস্টার্ব না করি, বাচ্চা ছেলে খেলছে মজা পাচ্ছে, ও মজা পাচ্ছে আর আমি এদিকে আল্লাহ তসবি করছি, অসুবিধা কি? এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, ছেলের বয়স 7, মেয়ের বয়স 7, কলিজার টুকরা, ও আমার বেটা, ও আম্মি জান, তুমি সলাৎ আদায় করো আম্মা গো, তুমি সলাৎ আদায় করো আমার বাপ গো, এভাবে বলতে হবে। তারপর যখন 10 হয়েছে সলাৎ আদায় করে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মারতে হবে না। আবার বুঝুন হাদিসটা কেন বললাম, তিনি আর সলাতে তিনি খেলতে চাইছেন, ছোট বাচ্চাকে তিনি কত ভালোবাসতেন যে আমার সলাৎ দীর্ঘ হোক কিন্তু ওর খেলা যেন ডিস্টার্ব না হয়। সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার ছেলে যখন 10 হবে ও যদি সলাৎ আদায় করতে না যায় ওকে মারতে হবে। কেন মারতে হবে? কারণ জাহান্নামের আগুন অতীব ভয়ঙ্কর কঠিন। অতএব যেদিন আপনার মসজিদগুলা ফজরে ভরিয়ে ফেলতে পারবেন, বাপ বেটা হেঁটে গিয়ে মজরে ফজরে গিয়ে সলাৎ আদায় করছে, সেদিন ভাববেন যে এই শাহনগরের উন্নতি হবে, হবে হবে ইনশাআল্লাহ। তবে এ বিষয়ে আমার একটা দাওয়া আছে, ওষুধ দিয়ে যায় আপনাকে, যেটা আমি অ্যাপ্লাই করেছি আমার মসজিদে, একেবারে 100% কাজ হবে। তবে এটা বলতে গেলে ইমামের কলিজা লাগবে। কি লাগবে? ইমাম যদি সরকারি ভাতা নেয় পারবে না বলতে, ইমাম যদি ইমামের রুজির দাতা রাজ্জাক হচ্ছে আল্লাহ তাআলা যদি হয় সেই পারবে, অনেকে রুজির দাতা কিন্তু আল্লাহ না, ধরেন কি মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, এই সভাপতি ক্যাশিয়ারের জন্য হাজারো ইমাম মাজলুম বলছে কি করে রিক্সা চালিয়ে খাবো, তো এখানে একটু ভালো আছি এসির তলে, যা বলছে ও বলছে আমার বউ পর্দা করে না, পর্দার হিসাব আমি জানি না, আমার বাড়ির লোক সবাই সলাৎ আদায় করে না, কিছুই বলবো না, খালি জান্নাতের বর্ণনা করে সারা জীবন চালাবো, আসে না নাই এরকম। তো কি করতে হবে?
আমি যেটা বলে যাচ্ছি খেয়াল করেন, আপনার ইমাম সামনে জুমায় বলবে, এক যে লোকের বাড়ি সবাই সালাত আদায় করবে না, ওই বাড়ির কেউ যদি মারা যায় তার জানাজা আমি করব না, পৃথিবীর উপরে পড়ে থাকবে, গন্ধ বেরাবে, লাশ পচে যাবে, তাই নিজ দায়িত্বে যেমন করে কুকুর শিয়াল মরলে পুঁতে রাখি তেমন করে তাকে পুঁতে রাখবো, জানাজা করব না। দুই, যদি সবাই সালাত আদায় না করে কোনো বাড়ির, সেই বাড়ির কোনো সদস্যার যদি বিয়ে লাগে, ছেলে হোক অথবা মেয়ে হোক, আমাকে যদি ডাকে আমি ইমাম সাহেব বলবো, জনাব যারা সালাত আদায় করে না তাদের বিয়ে আমি ইমাম পড়াবো না। এই দুটো বাক্য যদি আপনার ইমাম বলতে পারে, আগামী দিনে সবাই পাঁচ ওয়াক্তের মুসল্লি হবে ইনশাআল্লাহ। কিন্তু বলার জন্য কি লাগবে বলেছি? কলিজা লাগবে। কারণ বেশিরভাগ মসজিদের, গোটা পৃথিবীর কথা বলছি, বেশিরভাগ মসজিদের যারা পাহারাদার থাকে, সভাপতি, ক্যাশিয়ার, আপনার সহসভাপতি, এরকম টাইপের সেক্রেটারি, এসব টাইপের লোক যারা থাকে, বেশিরভাগই সমাজের প্রতিপত্তি অলা মানুষ আর দাড়ি চাষা মাল। যদি আপনার সাথে মিলে যায় তো আই এম নট সরি ফর দ্যাট, আপনাকে বলছি, জি আপনাকে বলছি। আরে রেল স্টেশনে ওই যে বাথরুম থাকে না আমাদের দেশে বাথরুম, তো ওই বাথরুমগুলা বাইরে মুচি মেথর বসে থাকে, হিন্দুদের ছোট জাত, পেশাব করলে পাঁচ টাকা, পায়খানা করলে দশ টাকা, এই টাকা নিয়ে আমাদের সংসার চালায়। বাথরুম শয়তানের ঘর, মুচি মেথর পাহারা দেয়, মসজিদ আল্লাহর ঘর, দাড়ি চাষা কেন পাহারা দেবে? কথা বুঝছেন আমার? মানে তাহাজ্জুদ গুজারি হলে ভালো হয়, তবে যদি নাও হয় তাহলে কি হতে হবে? মিনিমাম পাঁচ ওয়াক্তের মুসল্লি হতে হবে। এমন জনকে ক্যাশিয়ার রেখেছে যার বাড়িতে আশা ব্র্যাকের বইয়ে এতগুলা এতগুলা বই আছে, আর ও জুমার দিনে গিয়ে হিসাব নাই, শিয়ালের কাছে মুরগি পোষণি কে দেয় গো? বলেন টাকার হিসাব থাকবে? যে সুদের কারবার করে এ তো মহাপাপী, এ তো এটাকে দেখতে পারবে না। অতএব মসজিদের কমিটি যদি ঠিক করে গঠন করতে পারেন তাহলে সমাজ পরিবর্তন হবে। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যারা মসজিদ কমিটিতে থাকার পরে বিড়ি খায়, সিগারেট খায়, ওদের পেছনে লাথি মেরে বের করে দিতে হবে। কোনো একজন মেয়ে আমার ভিডিওতে কমেন্ট করলো, তুমি কবে কার আলেম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমি ভাবলাম যে এমএ খেপলা কেন আমার উপরে? আমার মুয়াজ্জিনকে ডেকে আমি বলছি, জনাব অমুক লোককে তো আপনি চিনেন বুঝে? জি, আমি আসলে জানি না যে ওর বাবা ওই মসজিদের সেক্রেটারি, যে মসজিদ থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমিন বলার কারণে। তো আমি বললাম, আচ্ছা ওনার বাবা কি ওই মসজিদে কোনো দায়িত্বে আছে? আরে বলেন কি, উনি তো সেক্রেটারি। আমি বললাম আলহামদুলিল্লাহ, অ্যান্টিবায়োটিক ঠিকই পড়েছে। তাহলে সামাজিক যে রোগ, এই রোগটার অন্যতম কারণ হচ্ছে আমরা সলাত কি এটা বুঝি না। এখানে যারা উপস্থিত আছেন একজন হাত তুলে বলেন তো যে আপনি পাপ করেন না? পৃথিবীর কেউ আছে? যদি কেউ এই বলে যে আমি পাপ করি না, ভাবতে ও শয়তান। আল্লাহ রসুল বলছে কল্লু বানি আদম ও খাত্তাউন, প্রত্যেকটা বানি আদম কি করে? ভুল করে। আচ্ছা পাপ যে করলাম, ভেতরে যে জং পড়ে গেল, ফরম্যাট মারবেন না, ডিলিট মারবেন না, ডিলিট মারবেন না? জি, ডিলিট মারতে হবে। কিভাবে? দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আবু হুরায়রা, ও সাহাবীরা শোনো, জি আল্লাহর রাসূল বলেন, তোমাদের বাড়ির সামনে দিয়ে একটা নদী বয়ে চলেছে, তোমাদের বাড়ির সামনে দিয়ে একটা নদী বয়ে চলেছে, চলমান নদী, তোমরা যদি ওইখানে পাঁচবার গোসল করো গায়ে কি ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলছে, বলেন কি, একবার গা ধুলে তো থাকে না, পাঁচবার ধুলে কি থাকে না কি? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাআলা প্রতিদিন তার পাপসমূহকে এভাবে ধুয়ে সাফ করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে অপর জুমার সালাত হচ্ছে এই জুমার মাঝে যে পাপ হলো সমস্ত পাপের কাফফারা। এক সপ্তাহ যা পাপ করবেন সব পাপের কাফফারা কি এক জুমা থেকে আরেক জুমা? জনাব মাঝেও পাঁচ, এই যে ওয়াক্ত আছে এই ওয়াক্ত সহ, এরকম ভাবেন না আজকে জুমা পড়লাম আবার সামনে জুমা পড়ব, এরকম নয়। তাহলে একটা সমাজকে সুন্দর করতে হলে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। একটু খেয়াল করে দেখেন তো, আপনার
ন্যাশনাল আইডি কার্ডে ভুল আছে, নামের বানানটা ভুল, আপনি কোথায় যাবেন? অফিসে গিয়ে ঠিক করবেন না? করবেন তো? আচ্ছা যদি আপনার নামই না থাকে, ঠিক করতে গেলে কি বলবে? বাড়ি কোথায়? তো শাহনগর। পাবনার গেট কোন দিকে জানো? পাবনার গাড়ি ধরো। বলবে কি বলবে না? বলবে না? কেন? আপনার নামই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আকাশ থেকে বলে আমার বান্দা আমার প্রশংসা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। তো আল্লাহর নিকটবর্তীও নাই, আল্লাহর খাতায় নামও নাই, তাহলে ওইটা তো আমাকে চণ্ডী দাসী দেখাবে যে। তাহলে এক নম্বর সামাজিক ব্যাধি কি হলো? সলাত আদায় না করা। ভালো করে স্পষ্ট শুনে নেন, আজকে ছেলেকে নিয়ে মসজিদে যেতে হবে, রাজি? জরুরি ভিত্তিতে যেতে হবে। দুই নম্বর সামাজিক পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বায়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে, ও মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। বর্তমান জামানা এমন যে যত বেশি শিক্ষিতা ও অত বেশি কম কাপড় পরে। খেয়াল করে দেখবেন একটু, যে যত বেশি শিক্ষিতা ও অত বেশি কম কাপড় পরে। তাই তো ওই মহিলাকে সেদিন বলেছিলাম, এই বারমুন্ডা বুঝেন কিনা, ওই যে থ্রি কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট পরে যা রাস্তা দিয়ে ইভিনিং ওয়াক করছে, ইভিনিং ওয়াক। আমি বললাম, তার বাড়ির পাশে আমার বাড়ি, একে যদি নসিহত না করি, আল্লাহ যদি পাথর ফেলে তো আমি বাঁচব না। তো সে মহিলাকে বলা হলো, আপনি পড়াশোনা করেছেন, শিক্ষিতা সবই ঠিক আছে, গ্রামে এই ড্রেস চলে না, আপনি কলকাতায় পড়াশোনা করেছেন, ওখানে পড়লেন, ঠিক আছে, এটাকে না পড়া আপনার জন্য উত্তম হবে। আমি তার কাছ থেকে দুটো উত্তর আশা করেছিলাম, এক, ঠিক আছে কাল থেকে পড়বো না, দুই, আমি পড়লাম তো তোর বাবার কি দিতে পারে ভাই, এটা ওর অধিকার রয়েছে। কারণ আপনাদের দেশে দেখেননি ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করছে, বলেন ওর বাপ বেঁচে আছে, আমার তো মনে হয় না। হ্যাঁ, এভাবে বেঁধে দিয়েছে উপরে, আর এরকমভাবে মেলে আছে ফুলের মতো, দেখে মনে হচ্ছে এক ঝাঁক কাক বসে আছে। যেদিন আয়াত নাজিল হচ্ছে তার পরের দিনে ঘটনা জনাব, 1450 বছর হয়ে গেল, আপনার মেয়েটিকে আজকেও পর্দা করাতে পারলেন না, ছি, ধিক আপনার উপরে। আপনি খেয়াল করে দেখেন তো, রাম আর সীতা বসে আছে, কে কে বসে আছে? রাম আর সীতা। তাদের বাড়িতে পরশুরাম আসছে, তাদের বুজুর্গানের দিন। রাম সীতাকে বলছে, সীতা বলেন, আমাদের ধর্মীয় নেতা আসছে, তুমি ঘরের মধ্যে চলে যাও। মানে হিন্দু ধর্মে চুল ঢাকার বিধান রয়েছে, খ্রিস্টান ইহুদি খ্রিস্টানের মধ্যে চুল যদি বের করে যায়, যতটুকু বের করবে ততটুকু নাড়া করে দিতে বলা হয়েছে। আর আমার ধর্মে কি বলা হয়েছে? কমপ্লিটলি ঢেকে রাখতে হবে। কেন? আপনাকে আমি বলি, জনাব খেয়াল করেন, এটা একটা সোনার বিস্কিট, 5 লক্ষ টাকা দাম, বাড়ির উঠানে রাখবেন তাই না? কোথায় রাখবেন? সিন্ধুকে একেবারে লকআপের লাস্ট কর্নার অফ দ্য লকআপ, ঠিক না? লকআপের একেবারে শেষে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাতি শুনে নাও, গোটা পৃথিবীটা সম্পদ, তার মধ্যে উন্নততর সুন্দর ভালো সবচেয়ে ভালো সম্পদের নাম হচ্ছে আলমারাতু সালেহা, নেককার বউ। বেড়াতে গিয়েছিলাম পাবনায়, চৌধুরী বংশ আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, একজন ভাই মানে ছোট বাবু বলে সবাই চিনে ওনাকে, অরিজিনাল নাম বললে চিনতে পারে না। তো তার বাড়িতে আজকে গেলাম, ভাই ছেলে মেয়ে কজন? তো বলছে 3 জন মেয়ে। আমি বললাম, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 3টে কন্যা সন্তান রয়েছে, ও যদি আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে খুশি থাকে, তাওয়াক্কুলটা আরও মজবুত হয়, আর নিজে যে মানের খায় ও ওই মানের খাওয়ায়, একটা সুন্দর ছেলে দেখে, ভালো পাত্র দেখে তার হাতে মেয়েকে তুলে দেয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি আর ওর বাবা এভাবে জান্নাতে থাকব। জি, কন্যা সন্তান জান্নাতে যাওয়ার জিনিস, তবে আপনার আমার কন্যা সন্তান আমাদেরকে কি জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে জানি না। কেন? কিয়ামতের মাঠে আপনার আমার মেয়েকে যখন জাহান্নামে পাঠানো হবে পর্দা না করার কারণে, ইন দ্যাট সিচুয়েশন আমার মেয়ে আপনার মেয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আই হ্যাভ এ কোশ্চেন। আমার একখান প্রশ্ন ছিল, কি প্রশ্ন বলো? আমার স্বামী কিমার না মেরেছিল, লবণ তরকারি দিয়ে বেশি দিয়েছিলাম। আমার আব্বা কলেজে যায়নি তাই আমাকে খুব বকেছিল, কিন্তু হে আমার প্রতিপালক,
একদিনও পর্দার জন্য বলেনি আল্লাহ আমি যদি জাহান্নামে যাই তারা যদি আমার অভিভাবক হয় তো আপনি বিচারটা করেন আল্লাহ তাআলা দেখে ফুল এইচডি তে দেখাবে কি হয়েছে সারাটা লাইফ এক সেকেন্ডে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে বলবে বলেন তো কোথায় যাবেন তো ফয়সালা তো নিজের হাতে তিন বাপ বিটি মিলে বলে কোথায় জাহান্নামে যাবে মহিলারা যেমন রহমত তেমন জহমতও বটে মহিলাদের ঢেকে রাখার বস্তু কি কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন তিনি আর সাথে ছিলেন নিজের স্ত্রী সাহাবীদেরকে দেখে সালাম দিয়ে দিলেন সালাম দেওয়ার পরে বলছে ও সাহাবীরা তোমরা কি জানো আমার সাথে কে তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরাম বলছে বলেন কি আপনি আপনাকে কি আমরা সন্দেহ করি নাকি আপনার সাথে তো আপনার স্ত্রী থাকবে আমাদের মাই থাকবে আপনি এটা বললেন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো সাহাবী তোমরা মানুষ তোমরা ভালোবাসো এটা সত্য আমি যখন পার হয়ে চলে যাব শয়তান তোমার শিরা দিয়ে ঢুকবে ঢোকার পরে শয়তান বলবে কে ছিল রে রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের প্রতি আল্লাহ রাজি খুশি তাদের অন্তরে শয়তান ঢুকতে পারে আর আপনি আমি ইবলিসের ভাই আমাদের শয়তান ঢুকবে না মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা